দৃশ্যটি দেখে বিদেশি কোনো সাগরের দৃশ্য মনে হলেও আসলে এটি বিদেশি কোনো দৃশ্য নয়। এটি আমাদের সেন্ট মার্টিন যাওয়ার দৃশ্য, কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের উপর থেকে এই দৃশ্যটি ধারণ করা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিভাবে সেন্ট মার্টিন যাবেন, কত টাকা লাগবে, কোথায় থাকবেন সব কিছু বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কর্ণফুলী এক্সপ্রেস। এই যে জাহাজটি আপনারা দেখতেছেন, সেই জাহাজে করে আমরা এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেব। এটার আমরা একটু ভালো মানের টিকিট ক্রয় করেছি, যার প্রাইস হচ্ছে 2500 টাকা করে। এই যে আমি আপনাকে টিকিটগুলো দেখাচ্ছি। কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে যদি আপনারা সেন্ট মার্টিন যেতে চান, তাহলে প্রথমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার চলে আসবেন। এমবি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি কক্সবাজার শহরের উত্তর নোনিয়া ছাড়া এয়ারপোর্ট রোড BIWTA গার্ড থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 7টায়। সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে বিকেল 3টায়। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে প্রায় 5 ঘন্টা এবং ফিরে আসতেও প্রায় একই সময় লাগে। জোয়ার ভাটার কারণে সময়সূচি অনেক সময় পরিবর্তন করা হয়। কক্সবাজারের হোটেলগুলো থেকে নুনিয়ার ছড়া শিবঘাটে পৌঁছাতে প্রায় 30 মিনিট সময় লাগে। আপনারা দেখছেন ভাড়ার তালিকা, এই ভাড়া যাওয়া এবং আসা, অর্থাৎ আপ ডাউন। এই ঠিকানায় যোগাযোগ করে অথবা তাদের ওয়েবসাইট থেকেও আপনি টিকিট ক্রয় করতে পারবেন। এটি হচ্ছে জাহাজের উপরের তলার দৃশ্য। আসার সময় এখানে কনসার্ট হয়। সেন্ট মার্টিনে আমরা পৌঁছে গিয়েছি, জাহাজটি বাধা হচ্ছে, সকল যাত্রী জাহাজ থেকে নেমে যাচ্ছে। আপনারা দেখতেছেন আমরাও নামতেছি। আমরা এখন রিক্সায় করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আসার আগেই ফোনে হোটেল বুকিং করে রেখেছিলাম, শাহজালাল রিসোর্ট নামে একটি রিসোর্ট। এই যে আপনারা দেখতেছেন এই রিসোর্টটি। এখন আমরা আমাদের এই যে রিসোর্টে প্রবেশ করতেছি রুমের মধ্যে। এই যে রুমটি আপনারা দেখতেছেন, এটি আমরা 2000 টাকা দিয়ে নিয়েছিলাম এক রাতের জন্য। হোটেল রুমে আমাদের ব্যাগ জামা কাপড় রেখে আমরা চলে এসেছি সমুদ্র পাড়ে। সেন্ট মার্টিন একটি দ্বীপ, চারিদিকে সমুদ্র, সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ। অনেকে এখানে গোসল করে। এই যে আপনারা এখানে দেখছেন সাগর পাড়ে শুটকি। সমুদ্র থেকে ট্রলার দিয়ে মাছ ধরে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন তাজা মাছগুলো অনেক সুন্দর। সমুদ্রে গোসল শেষ করে আমরা বাসায় চলে আসি। দুপুরে বাসায় ভালোভাবে ফ্রেশ হয়ে আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই। এখানে রয়েছে হরেক রকম মাছ, আপনি যেটা চাইবেন সেটাই আপনাকে ভেজে দেওয়া হবে। 200, 250, 300 টাকা পর্যন্ত রয়েছে মাছের দাম। তো আমরা একটা মাছ সিলেক্ট করি এবং মাছ সিলেক্ট করে সেই মাছ দিয়ে আমরা খাবার খাই। এই যে আপনারা দেখছেন আমাদেরকে ফ্রাই করে দেওয়া হয়েছে, সাথে রয়েছে সবজি। দুপুরের খাওয়া আমরা এই রেস্টুরেন্টেই খেয়ে নিলাম। রাতের বেলা আমরা কোরাল মাছের বারবিকিউ করব, সেজন্য আমরা গিয়েছি মাছ কেনার জন্য। আমরা যে রিসোর্টে ছিলাম, শাহজালাল রিসোর্ট, সেখানে আমাদের মাছের বারবিকিউ তৈরি করা হচ্ছে। আপনারা দেখতেছেন তারা করে দিতেছে, তাদেরকে আমরা টাকা দিয়ে দেব। খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে মশলা দিয়ে এরপর বারবিকিউ করা হচ্ছে কয়লার মাধ্যমে। আমাদের ফিশ বারবিকিউ রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখছেন আস্ত কোরাল মাছের বারবিকিউ। পরদিন সকালবেলা আমরা ছেঁড়া দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে স্পিড বোর্ডের ঘাটে চলে এসেছি। আমরা যেখানে নেমেছিলাম জাহাজ থেকে, সেখানে স্পিড বোর্ডে করে ছেঁড়া দ্বীপে যাওয়া হয়। ছেঁড়া দ্বীপ হচ্ছে
সেন্ট মার্টিন দ্বীপেরই একটি অংশ বিশেষ। এটি সেন্ট মার্টিন থেকে কিছুটা দূরে, তো সেখানে স্পিড বোর্ডে করে যেতে হয়। আমরা স্পিড বোর্ডে উঠতেছি, আপনারা দেখতেছেন। আমরা ছেঁড়া দ্বীপে এসে পৌঁছে গিয়েছি। আমরা এখন স্পিড বোর্ড থেকে নামতেছি, আপনারা দেখতেছেন। ছেঁড়া দ্বীপে রয়েছে অনেক বড় বড় পাথর এবং সবুজের সমারোহ, চারিদিকে রয়েছে পানি সেন্ট মার্টিনের মতোই। ছেঁড়া দ্বীপে এক ঘন্টা সময় কাটানোর পর আমরা ফিরে যাই আমাদের রিজর্টে। সেন্ট মার্টিন দ্বীপ ঘোরা শেষ করে দুপুর দুইটায় আমরা আমাদের রিজর্ট থেকে বেরিয়ে যাচ্ছি জাহাজের উদ্দেশ্যে। একটু পরে দুপুর তিনটায় জাহাজ ছাড়বে কক্সবাজারের উদ্দেশ্যে। জাহাজের উপরে রাতে কনসার্টের আয়োজন করা হয়, আপনারা দেখছেন সেই কনসার্টের অংশ বিশেষ।